হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন এক বন্দীর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের নাম সনাতন দাস, বয়স 32। মৃতের স্ত্রীর অভিযোগ, তার স্বামীকে জেলের মধ্যেই পিটিয়ে মারা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ এবং প্রশাসন। 2019 সালের সেপ্টেম্বর মাসে ডোমজুড় থানার পুলিশ নার্কোটিক অ্যান্ড ড্রাগ সাবস্টেন্স আইনে গ্রেপ্তার করে আন্দুল মাহিয়ারির বাসিন্দা সনাতন দাসকে। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। গ্রেপ্তারের পর প্রায় 20 মাস তিনি হাওড়া জেলে বন্দী। গতকাল সকালে সনাতন দাসের স্ত্রী খবর পান তাকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর পেয়ে তার স্ত্রী কুসুম দাস হাসপাতালে ছুটে যান এবং তিনি দেখেন তার স্বামী মারা গেছে। এরপরই তিনি পুলিশ এবং প্রশাসনের দ্বারস্থ হন। হাওড়া জেলা শাসককে পরিবারের আইনজীবী ইমেল এবং লিখিত অভিযোগ দায়ের করেন। কুসুম দাসের অভিযোগ, তার স্বামীকে পিটিয়ে মারা হয়েছে। গতকাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার স্বামীর দেহের ভিডিওগ্রাফি হয়। হাওড়া জেলা সুপার দেবাশিস মণ্ডল জানান, নিয়ম মেনে দেহের পোস্টমর্টেম এবং পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চলছে। পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। শোকাহত স্ত্রী ও পরিবারের সদস্যরা এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে দীর্ঘক্ষণ অনড় ছিলেন হাওড়া মর্গের সামনে। দিদি, কি হয়েছে ঘটনাটা একটুখানি বলবেন? আপনার স্বামী শুনলাম মারা গেছে লকআপের মধ্যে, কবে মারা গেছে? এবং কালকে নাকি মারা গেছে। তো আমি কালকে ওর সঙ্গে মঙ্গলবারে আমি দেখা করেছি, মঙ্গলবারে 7 তারিখ, এই 1 তারিখে আমি দেখা করেছি। তো আজ আমি সোমবার থেকে কোনো যোগাযোগ পাইনি। আর কালকে যখন ওর দুটো বন্ধু গিয়ে বাড়িতে খবর দিয়েছে যে আমার স্বামী নাকি মারা গেছে, তো দুটো বন্ধুর পরে আমরা এখানে এসেছি। শুনে এখানে আমরা জিজ্ঞাসাবাদ করে, ওরা বলতে চাইছিল না, আমি যখন বললাম যে থানার লোক বলেছে, তখন ওরা বললো হ্যাঁ এরম লাশ এসছে, ওখান থেকে মৃত হয়ে এসেছে, এখানে মরেনে ওখান থেকে মৃত হয়ে এসেছে। কোন অভিযোগের ভিত্তিতে মানে ইনাকে ধরা হয়েছিল আপনার স্বামীকে? আমার স্বামীকে কোনো অভিযোগে নয়, ওকে পাড়া থেকে তুলে নিয়ে গিয়ে এরকম কেস দিয়েছে। কিসের জন্য? কিসের কেস দিয়েছিল? NDPS এর কেস দিয়েছে। আচ্ছা, 2000 কেস। কতদিন ধরে রয়েছে? এই 1 বছর আর 9 মাস হয়ে গেল আছে। 1 বছর 9 মাস ধরে আপনি উনাকে দেখে যাচ্ছেন, আপনি আসে যা করেছেন। হ্যাঁ। তারপর কালকে কত শুনলেন মৃত্যুর ঘটনা? সকালবেলায় শুনলেন। তো আপনার কি সন্দেহ হচ্ছে? আমার সন্দেহ যে ভেতরে একটা কিছু হয়েছে, নালে আমি মঙ্গলবারে দেখে এসছি, ও খুবই ভালো। আমার এই জন্য একটু সন্দেহ হচ্ছে যে ওখানে কি কিছু করেছে ওনাকে। আপনি কি বডি পেয়েছেন? না, আমি এখনো বডি পাইনি। আচ্ছা, বডি আপনি পাননি। তো আপনি কি জেলা শাসককে জানিয়েছেন এই সন্দেহের ভিত্তিতে? জেলা শাসক এইকে দেখুন, যেহেতু এই থানা আপনার DM এর আন্ডারেই পড়ছে, তো আপনি কি জেলা শাসককে? হ্যাঁ, DM কে আমি চিঠি করেছি, মেল করেছি। মেল করেছেন? তো কোনো মেলের কোনো রিপ্লাই দিয়েছে, এর কোনো উত্তর দিয়েছে? ওইটা মেলের কোনো উত্তর দিয়েছে কি জানি না, কিন্তু আমি মেল পাঠিয়েছি, ওটার একটা অ্যাপ্লিকেশন ফর্ম এসেছে ওইটাতে। আচ্ছা আচ্ছা, না ওরা অ্যাকসেপ্ট করেছে, তাই তো? ঠিক আছে, আপনারা কি চাইছেন? আমি চাইছি যদি কিছু হয়ে থাকে ভেতরে, আমি এটার জন্য ওদের শাস্তি চাইছি, যদি ওরা কিছু করে থাকে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম কুসুম দাস। আর আপনার স্বামীর নাম? সনাতন দাস। আপনি কোথায় থাকেন একটু বলুন। আমি আন্দুল মৌরি, চাঁদনি বাগান, রায়পাড়া। পুরো অ্যাড্রেসটা বলুন। দক্ষিণ মহিহারি, চাঁদনি বাগান, রায়পাড়া। আপনি কি বডি দেখেছিলেন? দেখেছি, খালি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে এটা আপনার স্বামী কি কি। আমরা এটাই বলেছি যে হ্যাঁ আমি চিনতে পারছি, এটা আমার স্বামী, এর বেশি আর কিছু দেখতে পারিনি আমি। বডি, আপনার বডির মধ্যে কোনো আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন? আমি খেয়াল করিনি সেটা, আমাদেরকে তো কাছেই যেতে দেয়নি, আমরা দূর থেকে নিয়ে দাঁড়িয়ে এটা কথা বলেছি, আর দূর থেকে নিয়ে আমাদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে। যিনি মারা গেছেন জেলের ভেতরে, আপনি কে হন? আমি ওর ভাই। আচ্ছা, নিজের ভাই হন। কি হয়েছে ঘটনাটা আপনার কি মনে হচ্ছে, কি অভিযোগ হচ্ছে? সে তো লকআপে ছিল প্রায় 2 বছরের। আমার বৌদি নিয়মিত তার সঙ্গে দেখা করে, সাক্ষাৎ করে, ঠিক আছে। কালকে হঠাৎ 9:30 সময় আমাদের বাড়িতে খবর যায় যে সে এরম ডেট হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি হাওড়া হসপিটালে যান, খোঁজ নিন কী হলো না হলো, একটা সুস্থ লোক কী করে এরম হলো। আমার বৌদিকে যেহেতু ও বাপের বাড়ি ছিল, সামনেই ছিল, ওকে আমরা ফোন করে বলি, ও এসে কেন খবর নেয়, তো দেখে সত্যিকারে আমরা লোকাল থানায় যাই, ডোমজুড় থানা আমাদের, সেখান থেকে আমাকে এই কাগজটা ওনারা দেন যে হ্যাঁ সনাতন দাস
উনি এক্সপায়ার হয়ে গেছে। আমার একটা ইয়ে যেখানে ডেটা ট্রিটমেন্ট বলে লিখেছে অ্যান্ড ম্যানেজমেন্ট, কিন্তু তার আমরা তো কিছুই দেখতে পেলাম না, কী চিকিৎসা হয়েছে বা কী হয়েছে এবং জেলের ভেতর কী ঘটনা ঘটেছে যে তার তার জীবনটা এইভাবে হলো, সেটা তো জেল কর্তৃপক্ষের দায়িত্ব। তার যে শরীর খারাপ বা কী হয়েছে সেটা তো বাড়ির ফ্যামিলিকে জানাতে হবে, সেইটা অবধি রেসপন্স করেনি জানাবার মতো করে যে তার এরকম শারীরিক প্রবলেমে তাকে হসপিটালাইজ করতে হবে, সে মারা যেতে তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। শারীরিক অবনতির ঘটনা কি আপনাদেরকে ফোন করে জানা হয়েছিল? না, এবং জেল কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। এটা তো জেল কর্তৃপক্ষ থেকে আপনাদের কাছে কোনো ফোন অভিযোগ করে যায়নি, কোনো কিছু আমাদের জানায়নি যে তার শারীরিক প্রবলেম, তার কিছু ইয়ে হয়েছে, তাকে হসপিটালাইজ করতে হবে। সে হয়তো জেলের ভেতরেই মারা গেছে, তারপরে তাকে হসপিটালে আনা হয়েছে। এটা মনে হয় যে জেলের মধ্যে অন্যান্য যারা আছে সংশোধনাগারে যারা নিজেদের সংশোধন করতে যাচ্ছে তাদের উপর নিপীড়িতভাবে অত্যাচার নিশ্চয়ই হচ্ছে, তবে এই জিনিসগুলো হচ্ছে, এর প্রতিবাদ করা চাই। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি নিরপেক্ষ তদন্ত হোক, যারা দোষী তাদের শাস্তি হোক। আপনারা ডিএমকে জানিয়েছেন? আমরা টোটালি করেছি যা ইয়ে আছে এবং এনারাও স্টেপ নিচ্ছে, কিন্তু আমরা চাই শুধু লোক দেখানো ফর্মুলাটি পূরণ করলে হবে না, তার নির্দিষ্ট এবং সুপরিকল্পিত ব্যবস্থা করুক যাতে আগামী দিনে এই ঘটনা না ঘটে। যাদের স্বজন যায় তারাই বোঝে দুঃখ, কেউ বুঝবে না। আমরা চাই এর পুরোপুরি তদন্ত হোক এবং যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক। আপনার নাম? আমার নাম সুফল রায়। আপনি মৃতের ভাই? আমি মৃতের মাসতুতো ভাই। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।